প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন হিস্ট্রি আরডি ক্লাসে তোমাকে তোমাদের স্বাগত জানাই। আজকে মাধ্যমিকের ইতিহাস এমসিকিউ আর এসএকিউ প্রশ্নের উপরে 100টি প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করেছি এবং এই আলোচনাটি তোমরা যদি শোনো তোমাদের মাধ্যমিকের প্রিপারেশনের অনেকটাই তোমরা কিন্তু উপকার পাবে। চলো বেশি না কথা বলে শুরু করি আজকের ক্লাস। তোমাদের প্রথমে কি বলে দিই, যে কোশ্চেনগুলো আমরা আজকে যে কোশ্চেনগুলো দিয়েছি মূলত বিভিন্ন প্রশ্ন বৈচিত্র্য এবং টেস্ট পেপার থেকে। খুব গুরুত্ব দিয়ে দেখবে বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয়। উদ্বোধন পত্রিকায়। জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? দ্বারকানাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? কেশবচন্দ্র সেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবে স্থাপিত হয়? 1921 খ্রিস্টাব্দে। ফরাসি আন্দোলন কে প্রবর্তন করে? হাজি শরিয়তুল্লাহ। কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। পাবনা কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? ঈশানচন্দ্র রায়। আসলে এই যে প্রশ্নগুলো, এটা কিন্তু আমার খুব কালেকশান এবং বিভিন্ন বইপত্র ঘেট 10 মিনিটের একটি ভিডিও বারবার করে দুবার তিনবার যদি তোমরা দেখো তোমাদের কিন্তু অনেকটাই প্রশ্নগুলো প্রস্তুত হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নগুলো আছে, একা আন্দোলন কখন সংগঠিত হয়? অহিংস অসহযোগ আন্দোলনের সময়, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় জাতীয় সরকার গড়ে ওঠে? মেদিনীপুরের তমলুকে। পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কাকে বলে? উডের ডেসপ্যাচকে পাশ্চাত্য শিক্ষা ম্যাগনাকাটা বলে। কলকাতা মাদ্রাসা কবে গড়ে ওঠে? 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে বলা হয়। পর্তুগিজরা ভারতের কোথায় প্রথম ছাপাখানা স্থাপন করেন? গোয়ায় প্রথম ছাপাখানা স্থাপন করেন। বাংলার প্রথম মুদ্রণ শিল্পী কে ছিলেন? পঞ্চানন কর্মকার বাংলার প্রথম মুদ্রণ শিল্পী ছিলেন। AITUC-র প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমললাল। আমি সময় এবং জায়গার জন্য কিন্তু আমি উত্তরগুলো সংক্ষিপ্তভাবে লিখেছি, তোমরা কিন্তু কখনোই সংক্ষিপ্ত উত্তর লিখবে না, পুরোপুরি উত্তর কিন্তু কমপ্লিট লিখবে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা? প্রফুল্লচন্দ্র রায়। প্লাউড কমিশন কোন বিদ্রোহের সাথে যুক্ত? তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন কে? লীলা রায়। বাংলার নমঃশূদ্রদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ বাংলার নমঃশূদ্রদের প্রধান জীবিকা ছিল। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে গড়ে ওঠে? 1792 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কী করেন? মাইকেল মধুসূদন দত্ত। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। অর্থাৎ এখানে প্রশ্ন কিন্তু মনে রাখবে, ভারতীয় বললে কিন্তু একটা উত্তর হবে আর কে প্রথম ছিল তখন কিন্তু একটা আলাদা উত্তর হবে। দারুল হার্ব কথার অর্থ কি? ইসলামের শত্রুর দেশ, অর্থাৎ বিধর্মীদের দেশ। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। আধুনিক কার্টুন চিত্রের জনককে? গগনেন্দ্রনাথ ঠাকুর। মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় কবে? 1877 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলে? বিবেকানন্দকে। একা আন্দোলনের নেতৃত্ব কে দেন? মাদারি পাশি। বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। রেডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তা কে? মানবেন্দ্রনাথ রায়। প্রশ্নগুলো কিন্তু আমি আবারও বলছি তোমাদেরকে, দিনে একবার করে দেখো, তাতে এখানে 100টি সেট দেওয়া আছে, তোমাদের কিন্তু অনেকটাই প্রস্তুতি হয়ে যাবে। প্রতাপাদিত্য উৎসব কে চালু করেন? সরলা দেবী চৌধুরী। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থের লেখককে? রমেশচন্দ্র মজুমদার। মাতৃভাষা সংবাদপত্র আইন কে পাশ করেন? লর্ড লিটন। কলকাতা অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? কফি হাউস। ফুলতার ছদ্মনাম কার ছিল? প্রীতিলতা ওয়াদেদারের ছিল। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? পি ভি মেনন। কোশ্চেনগুলো তোমরা খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবে। এভাবে কিন্তু আজকে প্রথম সেট আমি আলোচনা করছি, পরে দ্বিতীয় সেট আসবে। সন্ন্যাসী বিদ্রোহ কবে শুরু হয়?
1763 খ্রিস্টাব্দে ঊনবিংশ শতাব্দীর সভা সমিতির যুগ কে বলেছেন? অধ্যাপক ডক্টর অনিল শীল। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটন পেইন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। অবক্ত গ্রন্থের লেখক কে? জগদীশচন্দ্র বসু। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গড়ে ওঠে কবে? 1927 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? বল্লভভাই প্যাটেল। 48টি কোশ্চেন হয়ে গেল, এইভাবে 100টি কোশ্চেন কিন্তু আমি দিয়েছি, দিনে একবার করে দেখো। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 3 জন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? 1849 খ্রিস্টাব্দে। ড্রিঙ্ক ওয়াটার বেথুন। গোলদিঘির গোলামখানা কাকে বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো। সুই মুন্ডা কোন বিদ্রোহ নেতা ছিলেন? কোল বিদ্রোহের। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমচন্দ্র ঘোষ। অর্থাৎ আজকে সেট ওয়ান, সেট টু পরে আসছে। স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ 1953 সালে কোন তারিখে গঠিত হয়? 1 অক্টোবর। কবে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়? 1952 খ্রিস্টাব্দে। শ্রীরামপুরে কে ছাপাখানা স্থাপন করে? অ্যান্ড্রুজ। কার্টুন চিত্রে জাতীয়তাবাদের প্রকাশ ঘটিয়েছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী লেখা আছে? আনন্দমঠ উপন্যাসে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। মার্টিন একটু দেখে নিও, যেহেতু আমার রানিং অবস্থায় আছে আমি আর বলতে পারছি না। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। সরলা দেবীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝড়পাতা। কবে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। মাস্টারদা সূর্য সেন কোন বিপ্লবী দল গড়ে তোলেন? চট্টগ্রাম রিপাবলিকান আর্মি। কত সালে ইউরোপ ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয়? 1970-এর দশকে। চিপকো আন্দোলন কোন ধরনের আন্দোলন? পরিবেশ আন্দোলন। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। এরপরে ধরতে আবা কথার অর্থ কি? ধরনীর পিতা। কেকের দেশ কাকে বলে? স্কটল্যান্ডকে বলে। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার? আলফ্রেড ডব্লু ক্রুজবি। হিন্দু কলেজের প্রথম প্রতিষ্ঠাতাকে? হাইড ইস্ট। বিধবা বিবাহ আইন কোন আইনে পাশ হয়? দেখো 13 নম্বর রেগুলেশন আইন। মুদ্রণ শিল্পে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? চার্লস উইলকিনসনস। জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী কে ছিলেন? সভানেত্রী কতটা ভালো করে নোট করো, সরোজিনী নাইডু। গান্ধীজি ডান্ডি অভিযানে কতজন সত্যাগ্রহী ছিলেন? 78। 78 জন সত্যাগ্রহী ছিলেন। ডান্ডি অভিযান লবণ আইন ভঙ্গ করার সময় গান্ধীজি রওনা দিয়েছিলেন ডান্ডিতে। বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি কবে প্রকাশিত হয়? 1855 খ্রিস্টাব্দে। কোথায় তেভাগা আন্দোলন সংগঠিত হয়? বাংলায়। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। এটা রাসবিহারী হবে কিন্তু, একটু ভুল আছে। হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কে গঠন করেন? ভগৎ সিং। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু। 70 বছর কারাত্ম জীবনী বিপিনচন্দ্র পাল। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়ামস জোন্স। আলালের ঘরের দুলাল গ্রন্থটি কে লিখেছেন? প্যারিচাঁদ মিত্র। প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, এবং আমি 3টে সেটে প্রশ্ন করে তোমাদেরকে দেব। অরণ্য আইন কত সালে জারি হয়? 1865 খ্রিস্টাব্দে। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উডের ডিসপ্যাচ। 1857 খ্রিস্টাব্দে। মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড জেতেন?
1911 কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে কবে প্রথম রেলপথ সূচনা হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত। সুবর্ণরেখা চলচ্চিত্রটি নিয়ে পরিচালক কে? ঋত্বিক ঘটক। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1816 খ্রিস্টাব্দে। একটু সময়ের জন্যই একটু দ্রুত বলতে হচ্ছে আমাকে, হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন? কাঙাল হরিনাথ। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? এয়ার স্কুল। মধুসূদন গুপ্ত কে ছিলেন? প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি ডাক্তার। রানী শিরোমণি কে ছিলেন? চোয়ার বিদ্রোহের একজন নেতা। এই দেখো 100টি কোশ্চেন আমার শেষ হলো। ধারাবাহিকভাবে MCQ এবং SAQ টাইপের প্রশ্ন উত্তর আমি দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ভালো লাগার জন্যই তৈরি। প্রিয় ছাত্রছাত্রী, আমার বন্ধুরা, সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে RD হিস্ট্রি ক্লাসকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করো। পরপর আমার কিন্তু সিরিজ শুরু হয়েছে, মাধ্যমিকের আগে পর্যন্ত আমি কিন্তু লাগাতার প্রশ্ন উত্তর দিতে থাকবো। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগা, কারণ এর আগে যে মাধ্যমিকের সাজেশনটি আমি পোস্ট করেছিলাম তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, সমর্থন পেয়েছি, তোমাদের ভালো লেগেছে জানিয়েছো 1000-এর উপরে। দেখতে থাকো এবং সঙ্গে থাকো।